মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে টিউজডে, আর তোমরা তো জেনেই গেছো যে সৌরভ এডিনবরা ব্যাক করে গেছে। আর কালকের দিনটা আমি মানে শ্বশুর বাড়িতেই ছিলাম, কিন্তু আমার মনটা বুঝতেই পারছো একটু তো খারাপ হয়েইছে, মানে যেটা কিনা ন্যাচারাল। জানতাম যে এই দিনটা আসতে চলেছে, বাট স্টিল মন তো খারাপ হয়েই যায়। তো সৌরভের ফ্লাইট ছিল সানডে মর্নিংয়ে, আর সৌরভ খুব ভালোভাবেই এডিনবরা পৌঁছে গেছে, সব কিছু সেট হয়ে গেছে। আর মা আমাকে বললো যে তুই বরঞ্চ কিছুদিনের জন্য এখানে চলে আয়, কারণ মনটা খারাপ হয়ে গেছে, মার কাছে এলে একটু তো ভালো হয়ে যাবে মনটা। তো সেই কারণে আমি কালকে মানে বরানগর থেকে আবার আমার বাপের বাড়িতে চলে এসেছি। তো এখন আমি ভাবছি কিছুদিন এখানেই থাকবো। অ্যাকচুয়ালি মানে এই ট্রিপটাতে এতবার এদিক ওদিক হয়েছে বা ঘুরতে যাওয়া হয়েছে, যার জন্য আমিও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। তো আমি ডিসাইড করেছি যে মার কাছে এখন আমি বেশ কিছুদিন থাকবো, তারপরে আবার আমি বরানগরে ব্যাক করব। তো দেখা যাক, আপাতত তো এটাই প্ল্যান আছে। তবে হ্যাঁ, আমি যে কদিন কলকাতায় আছি আমার কোনো বাধা ধরার নিয়ম থাকবে না, আমার যখন যেরকম ইচ্ছা হবে, মন চাইবে সেরকম করবো। আর তোমরা অনেকেই আমাকে বলছো কমেন্টে যে সৌমি মন খারাপ করো না, আবার মানে তোমরা দুজনে একসাথে থাকবে, কিছুদিনেরই ব্যাপার, খুব তাড়াতাড়ি টাইম কেটে যাবে। সত্যি বলতে আমার মন খারাপ নেই একদমই, কারণ আমরা একটা কিছু প্ল্যান করেই এই ডিসিশনটা নিয়েছি। আর তোমাদের যেটা আমি বলেছিলাম যে ফ্ল্যাটটা হ্যান্ডওভার হওয়ার সময় কাউকে না কাউকে থাকতেই হবে, তো এখন যদি আমি এডিনবরা ব্যাক করে যেতাম আবার ফেরাটা একটু ডিফিকাল্ট। কিন্তু যেটা হয় আর কি, একটু খারাপ লাগছে, মন খারাপ ডেফিনেটলি নয়, কারণ এখানে আমি আমার ফ্যামিলির সাথে আছি, কিছুদিন আমি মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে টাইম স্পেন্ড করবো, এটা তো খুবই আনন্দের কথা, তাই মন খারাপ নেই। কিন্তু হ্যাঁ, খারাপ লাগছে কিছুদিন, মানে মনটা বসতে একটু সময় লাগবে। আর এখানে আসার পর বুঝতেই পারছো আমরা এদিক ওদিক এত করেছি দুজনে মিলে, আমি আর সৌরভ মিলে, যে ওইসব সময়গুলো একটুখানি আর কি মিস করবো আমি সৌরভকে। তো আমারও মানে যে কদিন আমি কলকাতায় থাকবো আমারও বেশ কিছু প্ল্যান আছে, তো সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারবে। আর হ্যাঁ, সৌরভের ব্লগ দেখার জন্য তো তোমরা সবাই খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড, দেখা যাক কতটা কী সৌরভ করতে পারে। তো আজকে তো একদম নর্মাল ডে, আজকে আমি কোথাও বেরোবো না, কিচ্ছু করবো না, আমি মাকে বলেছি শুধুমাত্র আমি পড়ে পড়ে কিছুদিন ঘুমাবো, তারপরে যা খুশি হবে কোথাও যাওয়া বা মানে এদিক ওদিক রিলেটিভদের বাড়িতে যাওয়ার পরে হবে, দেখা যাবে, এখন আর একদম নয়। অ্যাটলিস্ট ওয়ান উইক আমি একটু রেস্ট নেবো, তারপরে ভাববো সব কিছু। তো আজকে একটা নর্মাল ডে ব্লগ, অনেকদিন কোনো রান্না দেখাচ্ছি না, সো মনে হলো যে আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করার দরকার। আর মা আমার জন্য একটা স্পেশাল মানে আমার খুব পছন্দের একটা খাবার বানাচ্ছে, আর সেটা হচ্ছে গোটা সেদ্ধ। আমি আগেও বলেছিলাম যে আমার গোটা সেদ্ধ ভীষণ ফেভারিট, মানে আমার আর আমার বাবা মানে খুব ভালোবাসি খেতে। তো যেহেতু শীতকাল মানে অলমোস্ট গন, তো তাই জন্য বাবা আর কি সমস্ত সবজি কিনে রেখেছে। তো মা আজকে গোটা সেদ্ধ বানাবে, আর মার গোটা সেদ্ধটা একটু স্পেশাল হয়, তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটাই। তো আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখে নাও মাকে, মা এখন গোটা সেদ্ধর জন্য সমস্ত সবজি কাটছে। আর অনেকদিন পর আবার তোমাদের সাথে মার দেখা হচ্ছে, আমি তো অনেকদিন পর বাপের বাড়িতে এলাম। সো সৌমি এসছে আর আমিও গোটা সেদ্ধ করে দিয়েছি রান্না, কেন কি সৌমি তো খুব গোটা সেদ্ধ খেতে ভালোবাসে, আর শীত চলে গেলে আর এই সবজিগুলো পাবো না যেগুলো গোটা সেদ্ধ করতে লাগে। হ্যাঁ সত্যি তাই, আজকেই গোটা সেদ্ধ রান্না। তো বুঝতে পারছো কত আদর যত্ন চলছে। আর আমার সত্যি বলতে গোটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে মা খাটের ওপর বসেই সবজি কাটছে, কেন কি মার পায়ে ভীষণ ব্যথা, আগেও বলেছিলাম ব্লগে আমি। তো ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে যে মাটিতে বসে কোনো কাজ করবেন না, তো সেই কারণেই এই অ্যারেঞ্জমেন্ট। তো কিছু কিছু জিনিস তো মানে ম্যাক্সিমাম জিনিসটাই এখন ওই ছুরি দিয়েই কাট করা হয়, কিন্তু কিছু কিছু আছে যেগুলো কিনা বটি দিয়ে না কাটলে ভালো হয় না, তো সেই কারণে মা এখন সবজিগুলো খাটে বসেই কাটছে। তবে গোটা সেদ্ধের জন্য কিন্তু অনেক রকমের সবজি লাগবে, তো আমি পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মা এটা বানায়। তো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা কিনা আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই।
তো মাকে এখানে দেখো সবজিগুলো কাট করে না এরকম ঝুড়িতে রাখছে, আর ঝুড়ি করে এগুলো ধুয়ে নেবে। আর জলটা বুঝতেই পারছো খুব সুন্দরভাবে ঝরে গিয়ে একদম সবজিগুলো ড্রাই হয়ে যাবে। তো এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। তো এরকম দেখো প্রচুর ঝুড়ির কালেকশন মার কাছে আছে, আর প্রত্যেকটা সবজি এরকম ঝুড়িতে ঝুড়িতে চলে গেছে। তো আমি কিন্তু বরাবরই এরকম ঝুড়িতেই মানে সবজি কেটে মানে ঝুড়িতেই রাখি, আর ধুলে কি হয় ধোয়ার যে জলটা ওটা ঝরে যায়, হয়তো সবজিটা পুরো ড্রাই হয় না কিন্তু জলটা ঝরে যায়, তাতে রান্নাটা আমার মনে হয় আরো ভালো। তো আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা, তোমরা এরকম করতে পারো। আমার শ্বশুর বাড়িতে কিরকম ভাবে গোটা সেদ্ধ বানানো হয় সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেদিনকেই বলেছিলাম যে আমার বাপের বাড়িতে কিন্তু অন্য রকম ভাবে গোটা সেদ্ধ হয়, আর টেস্টটাও কিন্তু একদম অন্য রকম হয়। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডালের ডিফারেন্স। আমার শ্বশুর বাড়িতে গোটা বিউলির ডাল দিয়ে হয়, তাই জন্য মশলাগুলোও একটু অন্যরকম পড়ে। আর আমার বাপের বাড়িতে যে ডালটা দিয়ে হয় সেটা হচ্ছে সোনা মুগ ডাল, কিন্তু দু বছর ধরে মা বলছে যে সোনা মুগ ডালটা মার্কেটে আসছে না, মেনলি গড়িয়াহাটে সরস্বতী পূজোর আগে ওই সোনা মুগ ডালটা পাওয়া যেত, কিন্তু লাস্ট দু বছর ধরে যেহেতু আসছে না তাই জন্য মা গ্রিন মুগ দিয়েই বানাচ্ছে। আর যে ডিফারেন্সটা বলবো সেটা হচ্ছে সবজি তো মোটামুটি সেমই লাগে, যেরকম গোটা সেদ্ধ তোমরা জানো বেগুন শিম তারপরে কড়াইশুঁটি এগুলো তো নর্মাল, কিন্তু যেটা আমার মানে শ্বশুর বাড়িতে দেয়নি সেটা হচ্ছে পালং শাক। মা কিন্তু পালং শাকটা এখানে অ্যাড করে, তাই জন্য খুব সুন্দর হয় ব্যাপারটা। আর পালং শাকের শাকটা কিন্তু দেয় না, পালং শাকের যে শীষটা হয় ওই শীষটা দেয়, আর যে মানে ডাঁটার জন্য যে একদম নিচের পাটটা মানে সে গোড়ার পাটটা ওইটা দেয়। তো একটু অন্যরকম হয় আর রান্নার প্রসেসটাও একটু ডিফারেন্ট। তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে নিই যে কী কী সবজি মা এখানে অ্যাড করবে আর কীরমভাবে সেগুলো কাট করেছে, আর তারপরে পুরো প্রসেসটা দেখাবো। গোটা সেদ্ধর জন্য পালং শাক লাগবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, কিন্তু পালং শাকের শুধুমাত্র গোড়ার পাটটা আর পালং শাকের শীষগুলো লাগছে, বড় বড় যে পালং শাকের পাতা হয় সেটা কিন্তু একদমই অ্যাড করবে না। আর এখানে লাগছে বেগুন, বেগুনটাকে অল্প করে স্লিটেড করে নিয়েছে যাতে বেগুনের ভেতর পোকা আছে কি না সেটা আগে থেকে দেখে নেওয়া যায়। আর লাগছে শিম, আর এখানে মা রাঙালু আর আলু অ্যাড করবে, তবে রাঙালুটাও দেখতে পাচ্ছ অল্প করে স্লিটেড করে নিয়েছে, আর ছোট আলুর খোসাটাও কিন্তু মা অল্প করে ছাড়িয়ে নিয়েছে। আর আলুর খোসাটা মা কিরমভাবে ছাড়াচ্ছে সেই প্রসেসটাও কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। আর যেটা লাগছে সেটা হচ্ছে গ্রিন মুগ, আগেও বলেছি, আর কড়াইশুঁটিটা কিন্তু মা ছাড়িয়ে নিয়েছে, আর কচি কড়াইশুঁটি যেটা হয় সেটা কিন্তু গোটা অ্যাড করা হবে। এবার তাহলে চলো গোটা সেদ্ধ বানানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তবে এটা বানানো ভীষণ সহজ তাই একদম সিম্পলভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা না পুরোটাই হাঁড়িতে করতে হবে, আর মা দেখতেই পাচ্ছ গ্রিন মুগটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছে, দেন কিন্তু গ্রিন মুগটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে হাঁড়ির মধ্যে অল্প কোয়ান্টিটিতে একটু জল অ্যাড করতে হবে, আর তার মধ্যে প্রথমেই অ্যাড করে দিতে হবে ডালটা, দেন যে বড় বড় সবজিগুলো আছে সেগুলো প্রথমে অ্যাড করতে হবে। তাই জন্য মা দেখো রাঙালু আর আলুটা প্রথমে অ্যাড করেছে, তারপরে লেয়ারে অ্যাড করা হচ্ছে পালং শাকটা। পালং শাকটা অ্যাড করার পরে থার্ড লেয়ারে যেটা যাবে সেটা হচ্ছে বেগুন আর শিম। তো এবারে তোমাদেরকে সবজির কোয়ান্টিটিটা মেনশন করে দিই, বেগুন আর শিম কিন্তু 250 গ্রাম করে নেওয়া হয়েছে, তবে আলু আর রাঙালুর কোয়ান্টিটিটা 250-র একটু কম করে আছে, আর ডালের যে কোয়ান্টিটিটা দেখলে সেটা 100 গ্রামস। তো তোমরা যদি 250-র একটু বেশি কোয়ান্টিটিতেও সবজি অ্যাড করো ডালের পরিমাণটা কিন্তু 100 গ্রামসই রেখো, ডালটা খুব বেশি অ্যাড করতে হবে না। আর লেয়ারের একদম উপরে অ্যাড করে দেওয়া হলো কড়াইশুঁটি, এবারে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে মোটামুটি 20 মিনিটসের জন্য। আর এই 20 মিনিটসে একটা মশলা প্রিপেয়ার করে নেওয়া যাক। মশলাটা বানানোর জন্য একটা বাটিতে 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করতে হবে, আর তার মধ্যে যে ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করতে হবে স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি, দেন এর মধ্যে জল অ্যাড করে ঠিক পেস্ট একটা বানিয়ে নিতে হবে।
মোটামুটি 20 মিনিটস পর লিডটাকে ওপেন করা হচ্ছে। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই গ্যাস ফ্লেম লো করে করতে হবে। আর এই সময় অ্যাড করে দেওয়া হচ্ছে মশলার থিক পেস্টটা, তারপরে এটাকে আবারও চাপা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। তবে মিক্স করার প্রসেসটা কিন্তু একদমই ডিফারেন্ট। বসে গেছে আর একটা দারুণ গন্ধ বেরিয়েছে, যেটা কিনা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। বাট যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমাদের রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করো, জাস্ট ফাটাফাটি খেতে হয়। আর মেনলি যেটা বলবো, এটা বানানো কিন্তু খুব ইজি, শুধুমাত্র সবজিগুলো অ্যারেঞ্জ করতে যেটুকানি সময় লাগে আর কি। আর তো এরকম দেখতে পাচ্ছ ধীরে ধীরে হবে এটা। আর যেটা মা আমাকে বলতে বললো সেটা হচ্ছে, মাকে মানে দেখালাম আমি যে মা এরকম ঝাঁকিয়ে নিলো মশলাটা অ্যাড করার পর, তো এই কারণেই বলছি এখানে কিন্তু একটু খুন্তি অ্যাড করা, মানে খুন্তি দিয়ে নাড়ানো চলবে না, তাহলে মানে সবজিগুলো ঘেটে যাবে। তো মাঝে মাঝেই কিন্তু ওরকমভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়, তো এটা একটা বলার ছিল। আর যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, মা তো একটা দারুণ রেসিপি খাওয়াচ্ছে, মানে আগেও খেয়েছি মার হাতের, কিন্তু আমার হাতের একটা দারুণ রেসিপি আমি খাওয়াবো। পালং শাক বাড়িতে এসেই ছিল আর বললাম যে পালং শাকের পাতাগুলো কিন্তু গোটা সেদ্ধে ইউজ হয় না, তো পাতাগুলো তো বেঁচেছে। তো আমি আজকে রাত্রিবেলা ডিনারের জন্য বানাচ্ছি পালক পনির। তো অবশ্যই পালক পনির রেসিপি আমি আজকে দেখাবো না, কারণ আমার চ্যানেলে অলরেডি আছে। তোমরা যদি চেক না করে থাকো অবশ্যই চেক করো, আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। সবজিগুলো যখন 50% মতো বয়েল হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সর্ষের তেল। আর তেলের কোয়ান্টিটিটা অবশ্যই কিন্তু একটু বেশি অ্যাড করো। তারপরে আবারও লিডটাকে দিয়ে দিতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে সেম প্রসেসে। আর এরকমভাবে কিন্তু ধীরে ধীরে এটা সেদ্ধ হয়ে গোটা সেদ্ধ তৈরি হয়ে যাবে। তবে তোমাদেরকে কয়েকটা ট্রিক্স বলতে চাই। যখনই দেখবে ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তখনই বুঝবে যে গোটা সেদ্ধের সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যদি দেখো ডাটা থেকে একটু বেশি কোয়ান্টিটিতে জল রিলিজ করেছে তখন একদম এন্ডে গিয়ে কিন্তু চাপাটাকে ওপেন করে রাখবে, তাহলে একদম ড্রাই হয়ে যাবে। আর আমরা কিন্তু এরকম ড্রাই গোটা সেদ্ধই খাই, আর এরকম ড্রাই থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই গোটা সেদ্ধটা বানাতে আমাদের টাইম লেগেছে পুরো 1 আওয়ার। তো তোমাদের টাইমিংটাও আমি বলে দিলাম। তো আশা করব তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে হবে আর আমাকে কমেন্ট করে জানাতে হবে। গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পালা। তো অল্প করে আমি খাই আর তারপরে তোমাদেরকে আমি বলছি কিরকম হয়েছে। অসাধারণ হয়েছে। তো সিদ্ধ শেষ বলতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যতদিন এই সবজিগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মা আমাকে সমানে বলছে যে তুই তাড়াতাড়ি করে সমস্ত কাজ সকালেই সেরে ফেল, তাহলে বিকেলবেলা আড্ডা দেওয়া যাবে। সত্যি মানে এতদিন পর, মানে সত্যি কথা বলতে আমি এসেছি অনেকদিনই কলকাতায়, কিন্তু মার কাছে এসে যে একটা আড্ডা দেওয়া, গল্প করা, মানে সেই জিনিসটা, মা মেয়ের যে একটা গল্প সেটা কিন্তু এখনও অবধি স্টার্ট হয়নি। তো এখন আর মাথায় আর কোনো হেডেক নেই, এবারে আর কি আড্ডাটা স্টার্ট হবে। তো মাদের জন্য নর্মালি সকালবেলার লাঞ্চে যা বানানোর মা বানিয়েছে, আর আমি আজকে ডিনারে বানাচ্ছি পালক পনির। আজকে আমি প্রপারলি কিছু লাঞ্চ করব না, এই কদিন আমার এত খাওয়া দাওয়া হয়েছে এদিক সেদিক যে আমার আর মানে ভাত রুটি এগুলো খেতে ইচ্ছা করছে না। দেখতেই পাচ্ছি আমি বেশ মোটাও হচ্ছি। সো আমি ডিসাইড করেছি যে আমি ভেজিটেবল ফ্রুটস এগুলো খাবো লাঞ্চে, আর তাই জন্য প্রপারলি কিছু আমার জন্য মানে খাওয়ার মা বানায়নি। আর পালক পনিরটা আমি এখনও বানাইনি, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি, স্নান করে তারপরে আমি পালক পনিরটা বানাবো। আর যেটা তোমাদেরকে বলবো, আগেও বলেছিলাম আমি যে আমার বাবা কিন্তু খুব সুন্দর মানে গাছ করে আমাদের ফ্ল্যাট, আর ফ্ল্যাটে তো সব গাছ করা পসিবল হয় না, কিন্তু তাও বাবা মানে জানলার মধ্যেই কিন্তু খুব সুন্দর গাছ করেছে। আর আমি দেখলাম এখানে একটা খুব সুন্দর অ্যালোভেরা গাছ আছে,
আর আমার মুখটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এই ব্যাংকক থেকে ফিরে আসার পর মানে একটা শেড নিচে নেমে গেছি আর কি, কালো হয়ে গেছি আমি, প্রচণ্ড পুরো ট্যান হয়ে গেছিলাম, মানে এত রোদ ছিল, গরম ছিল যে বলার কথা নয়। তো এই অ্যালোভেরা গাছটা দেখে আমার একটা মানে DIY মনে পড়েছে, তো সেটা আমি এখন সেই প্যাকটা বানিয়ে মুখে লাগাবো, দেন আমি স্নান করে নেবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে ট্যান রিমুভ করতে গেলে তোমরাও কি হোমমেড প্যাক বানাবে। এখানে আমি অ্যালোভেরা জেল আর লেমন জুস একসাথে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ টমেটো। তো এই জেলটার মধ্যে এখন আমি টমেটোটাকে ডিপ করব, দেন খুব ভালোভাবে এটা স্কিনে আর কি রাব করব, আর রাব করার পর মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে স্কিনে রেখে দিও, দেন নর্মাল ওয়াশ করে নিও। তো যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সিম্পল, মানে রান্না করতে করতেই তোমরা এটা আর কি অ্যাপ্লাই করে নিতে পারবে, কিন্তু স্কিনের জন্য খুব ভালো, ট্রাই করো। আর আমার তো বুঝতেই পারছি মুখটার খুবই বাজে অবস্থা, আমাকে এখন এই সমস্ত হোমমেড রেমেডি ফলো করতে হবে। আমার স্নান হয়ে গেছে আর এখন আমি বানাচ্ছি পালক পনির। তো দুপুরবেলায় বানিয়ে রাখছি, মাদের লাঞ্চ হয়ে গেছে, আমার তো প্রপার লাঞ্চ নেই তখনই বললাম। সো ভেজিটেবল মা একটু বয়েল করে রেখেছিল, তো সেটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি সেরকম কিছু খাবো না। তো এই দুপুরবেলায় আমি ভাবলাম যে পালক পনিরটা বানিয়ে ফেলি। পালক পনিরের রেসিপি অলরেডি চ্যানেলে আছে, আগেও বলেছি, তোমরা চেক করে নিও। আর যেটা মেনলি আমি বলবো, মানে যেটার জন্য কথাটা স্টার্ট করলাম, পালক পনিরে না পালকটা একটু কম অ্যাড করবে, পেঁয়াজের গ্রেভিটা যদি একটু বেশি অ্যাড করো আর পালকটা যদি একটু কম অ্যাড করো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কারণ পালং শাকের কিন্তু ইটসেলফ কোনো টেস্ট নেই, যদি খুব বেশি পালং শাকটা অ্যাড করে দাও তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে, তাই জন্য আমি বললাম। যদিও আমি যখন রেসিপিটা শেয়ার করেছিলাম খুব সিম্পল ওয়েতে দেখিয়েছিলাম আর মানে এই পয়েন্টগুলো বলে দিয়েছিলাম, তবে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কলকাতার পনির এত সফট, মানে আমি ভাবতাম যে মানে এডিনবার্গে, তার জন্য মাঝে মাঝে বাড়িতেও পনির বানিয়েছি তোমরা দেখেছো, কিন্তু এখানে এত সফট পনিরগুলো আর টেস্টটা একদম অন্যরকম। পনিরের যে কোনো প্রিপারেশন এখানে জাস্ট জমে যাবে। আর ট্যান রিমুভ করার জন্য যে হোমমেড রেমেডিটা আমি দেখালাম সেটাও একবার ট্রাই করে দেখতে পারো, তবে একবার লাগালেই যে কাজ হবে এরকম কিন্তু একদমই নয়, ডেইলি বেসিসে লাগানোর সাথে সাথে কিন্তু মুখটা মানে যে ট্যানটা হয়েছে সেটা আস্তে আস্তে ফেড হবে। তো ট্রাই করো, এখন তো সামনে গরমকাল আসছে, এগুলো খুবই হেল্প করবে তোমাদের, আর খুব সিম্পল ওয়েতে আমার মনে হলো আমি দেখালাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে কিন্তু। তো আমার এই পনিরটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, তো এটা বানানো হয়ে গেলে আর কোনো কাজ নেই, তারপরে আমি আর মা আড্ডা দেব। এখন টাইম হয়ে গেছে 7:30, আমি বেরিয়েছিলাম একটু হাঁটতে গেছিলাম, আজ থেকে আমি একটু হাঁটা স্টার্ট করেছি। আগেও তোমাদেরকে বলেছি যে আমার পক্ষে খাওয়া কন্ট্রোল করা সম্ভব নয়, আমি খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে
এখন থেকে আমি ডিসাইড করেছি একটু হাঁটবো, তাহলে একটুখানি মেবি আমি স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাব, অথবা হেঁটে যদি কন্ট্রোল করা সম্ভব না হয় দেন আমি জিমে ভর্তি হব, আপাতত এটাই প্ল্যানিং। আর তারপরে বাবার সাথে একটু বেরিয়েছিলাম, কেন কি কয়েকটা জিনিস কেনার ছিল। অ্যাকচুয়ালি কালকে আমার এক বন্ধুকে আমি আর মা মিলে আইবুড়ো ভাত খাওয়াবো, ওর সামনেই বিয়ে, আর আমি যেহেতু এখানে এসেছি তাই জন্য মা বললো তাহলে ওকে ডাক, সবাই মিলে আড্ডাও দেওয়া যাবে। সো তাই জন্যই কিছু কেনাকাটা ছিল, সেগুলো আমি আর বাবা মিলে কিনে আনলাম। আর বুঝতেই পারছো, আইবুড়ো ভাত বলছি তার মানে সামনেই ওর বিয়ে, আর সত্যি বলতে আমি খুব এক্সাইটেড, কারণ আমার বিয়ের পরে এটা আমি ফার্স্ট বিয়ে বাড়ি মানে আমি অ্যাটেন্ড করব। তো আমি তো বেনারসি টেনারসি ভাবছি পরবো, কারণ বিয়ের পর থেকে একবারও আমি বেনারসি পরার চান্সই পাইনি। তো যাই হোক, এক্সাইটেড, আর এই কারণেই আমি কিছুদিনের জন্য এখানে থাকবো, বিয়ে বাড়ি কাটিয়ে তারপরে আমি বড়নগরে ব্যাক করব। আর কালকের ব্লগে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমি আমার বন্ধুকে মানে কি খাওয়াবো আইবুড়ো ভাতে, মানে আমি আর মা মিলে কি অ্যারেঞ্জমেন্ট করছি। আর শুধুমাত্র যে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি তা নয়, আরও একজন আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবে, তো তার সাথেও আলাপ করাবো কালকে তোমাদের। তো এই ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।